السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم نحمد و نسلی علی رسول کریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم و لما دخلوا من حیث امرهم ابوهم ما کانا یغنی عنهم من اللہ من شیئلہ حاجتا فی نفس یعقوب قضاها و انہو لذو علم لما علمناه ولیکن اکثر الناس لا علمون یوسف علیہ السلام بھائرہ ভাইরা যখন মিশরে গেলেন بنیامین নিয়ে তখন ইয়াকুব আলি সালাম বললেন যে তোমরা এক দরজা দিয়ে মেসরে প্রবেশ করবে না বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে যাতে তোমাদের উপর বদ নজর না লাগে এবং লোকেরা যেন হিংসা বিদ্বেষ না করে তো এইভাবে বিভিন্ন দরজা দিয়ে ঢুকলে তোমরা মানুষের নজরে অত পড়বে না যে যেইভাবে ইউসুফ আলি সাল্লামের বাবা হুকুম করলেন বা এই লোকেরা যারা ইউসুফ আলিয়া ভাইরা গেলেন তাদের আব্বা ইয়াকুব আলি সাল্লাম আদেশ করলেন সেইভাবে তারা প্রবেশ করলেন আল্লাহ বলছেন আল্লাহ মিন্ তবে আল্লাহ ফাকরবুল আলমিনের ইচ্ছা বা আল্লাহ ফাকরবুল আলমিন যা কিছু করতে চান সেই ক্ষেত্রে এই বিষয়গুলি কোনো কাজে আসতে পারে না তবে এটি ছিল ইয়াকুব আলী সাল্লামের মনের কথা যা তিনি পেশ করেছিলেন আল্লাহ রব্বুল আলম তাহলে তকদির নির্ধারিত করেছেন এবং আল্লাহাক যদি হেফাজত করেন তাহলে কোনো কেউ ক্ষতি সাধন করতে পারে না আর পাক যদি কারো ক্ষতির ইচ্ছা করেন তাহলে কেউ রক্ষা করতে পারে না ওয়াই নাহাজ আল্লাহ না আর তিনি ছিলেন যেহেতু আমি তাকে এলম দান করেছি সেই জন্য তিনি এলম ওয়ালা ছিলেন জ্ঞানী ছিলেন ওয়ালা কিন্ন আকসার আনা সালাম তবে অধিকাংশ লোক জানে না আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া এলিহি আহা কালা ইন্নি আনা আহু কালা তব তাইস বিমা কানু ইয়ামালুন যখন এই ইউসুফ আলি সালামের ভাইয়েরা ইউসুফ আলি সালামের কাছে গিয়ে উঠল আওয়া এলেহি আহাহু তখন ইউসুফ আলি সালাম তার যে সহোদর ভাই বিনিয়ামিন তাকে নিজের কাছে কাছিয়ে দিলেন কাল এবং বললেন গোপনে ইন্নি আনা আখুক আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ ফালা তাব তাইস বেমা কানু ইয়ামালুন সুতরাং যা কিছু এই সৎ ভাইরা করছে সেই ক্ষেত্রে তুমি কোনো দুঃখ করিও না তোমার সাথে যে খারাপ আচরণ করেছে অথবা করছে অথবা আর যা কিছু অতীত আমার সাথে করেছে এর ওপর কোনো রকমের দুঃখ করিও না আল্লাহ বলছেন ফালাম্মা জাহাজ জা জাহাজ আল্লাহ সেকায়াত ফির আহলি আখি সুম্আ আজ জানা এর অন্যনকুম লাসা যখন ইউসুফ সালাম তাদের রসদপত্র প্রস্তুত করে দিল যা আলাস সিকায়াতে ফি রাহালি তখন একটি পান পাত্র তার যে ভাই বেনিয়ামিন ওই বেনিয়ামিনের মাল সামানের মধ্যে রাখিয়ে দিল। সুম্মা আজজানা মুয়া তারপরে এক ঘোষক ঘোষণা করে দিল আইয়া তোলে এর হে কাফেরা লোকেরা ইন নাকুম লাসা আর এখন তোমরা নিঃসন্দেহে চুরি করেছ পালু ও আকবালু আলি হেম আজা তাফকদুন তখন ইউসুফ আলি ভাইরা বলল যে ওয়াকবালু আলি হিম এবং তারা বলল তাদেরকে মাজা তাফকাদুন তোমরা কি পাচ্ছ না কি হারিয়েছে যা আমরা চুরি করেছি বলছো কালু তখন তারা বললো নাফকে দুসো আল মালিক ওয়ালেমান জা বেহেম লোবাই র ওয়ান আবেহি আমরা বাদশার যে পানপাত্র রয়েছে সে পানপাত্র খুঁজে পাচ্ছি না হারানো পাচ্ছি ওয়ালেমান যা বেহী আর যেই ব্যক্তি এটা এনে দিতে পারবে তাকে হিমল বইর এক উঠের বোঝাই মাল দেওয়া হবে ও আনা বেহ যাইম আর এই বিষয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি এর দায়িত্ব নিচ্ছি। পালু তাল্লাহ এলাকাদ আলম তো মাঝে নালে নুফসে দাফিল আর দমা কন্যা সারেইন। তখন এই ইকুবালী সালামের ছেলেরা বলল যে আল্লাহর কসম করে বলছি। তোমরা ভালো করে জানো যে মাঝে নালে নুফসে দাফিলার আমরা এই মেছরে ফিতনা ফাসাদ। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসেনি আমা কন্যা সারেকিন আর আমরা চোরও নই কালু ফামা জাজা বিন তাহলে যদি তোমাদের মধ্যে কেউ এরকম চুরি করে থাকে ধরা পড়ে যাও আর তোমরা যদি তোমাদের এই কথাই মিথ্যু খাও তাহলে তোমাদের এর শাস্তি কি হবে কি শাস্তি তোমাদের জন্য নির্ণয় করছো কালুজাজ ওদাফি মিন তারা বলল অর্থাৎ ইউসুফ রহসানের ভাইরা বলল যে আমাদের শাস্তি হচ্ছে এই যে যার মাল সামানের মধ্যে এই পানপাত্র পাওয়া যাবে যা জাজা সেই ব্যক্তি হচ্ছে তার শাস্তি অর্থাৎ তাকে তোমরা ধরে নিয়ে যাবে তাকে দিয়ে দিব তাকে তোমরা গোলাম বানিয়ে নেবে কাজালিকা নাজিজাল এইভাবে আমরা জালিম চোরদেরকে শাস্তি দিয়ে থাকি ফাবাদা বে আউ ইয়া তে হিম কাবলা আখিমাসা কিদন আলী ইউসুফাফি দিল মালিক ইল্লাহ ইয়াসা আল্লাহর ফৌদ রাজা তিম্নসা অ ফওকা কুল্লে জি এলমিন আলীম তাহলে ইয়াকুব সালামের দিনে শরিয়ত বিধান ছিল যে কোন ব্যক্তি চুরি করলে সেই চোরকে দাস বানিয়ে দেওয়া হবে এবং তাকে ধরে রেখে দেওয়া হবে আর এই ফায়স সালাই ইউসুফ সালাম তাদের জবান থেকে শুন নিতে চাইলেন তারপরে ফাবাদ আবি আউ ইয়াতে কাবলাবি আই ইউসুফ সালামের যে ভাই আপন ভাই বেনিয়ামিন তার মাল সামানের তল্লাশির আগে তার যে অন্য অন্য ভাইয়েরা ছিল সৎ ভাই তাদের মাল সামানের তল্লাশি শুরু করা হলো হল সোম্মাখরা জাহাভিন তারপরে সর্বশেষে সেই পানপাত্র বের করা হলো আর তার ভাই বিনিয়ামিনের সামান থেকে কাজা আলী কাকিন আলী ইউসুফ আল্লাপা বলছেন এইভাবে ইউসুফ আলিয় সালামের জন্য আমি পরিকল্পনা করেছিলাম মা কান আলিয়া খুজা খাফি দিন মালিক ইল্লা ইয়াসা আল্লাহ কারণ তিনি যে মিশরের যে শাসক রাজা তার ধর্মের ওপর ভিত্তি করে তার ভাইকে রাখতে পারতেন না যদি আল্লাহ না চাইতেন কিন্তু তাদের কাছ থেকে ফাইসালাটা শুনে নিলেন ইউসুফ আল যে চোরের শাস্তি তোমাদের কাছে কি রয়েছে তখন তারাই বললে যে চোরের শাস্তি হচ্ছে যে যেই ব্যক্তি চুরি করবে তাকে গোলাম বানিয়ে রেখে নেওয়া হবে নার ফদারা জাতি মান্না শাহ যাদেরকে চাই তাদের মর্যাদা সমূহকে আমি আল্লাহ উঁচা করে থাকি অফাওকা করলে দি ই আলিম প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর জ্ঞানী রয়েছে তাহলে পৃথিবীতে কোন ব্যক্তি নিজের বিদ্যা বুদ্ধির ভিত্তিতে যেন এ কথা না মনে করে যে আমার চাইতে বেশি জ্ঞানী কেউ নেই কারণ প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর আরও বড় মহা জ্ঞানী নিশ্চয় পৃথিবীতে রয়েছে যার সম্পর্কে মানুষের জানা নেই আর আরেকটি তাফসির হচ্ছে যে যতই জ্ঞানবান ব্যক্তি পৃথিবীতে হয়ে যাক না কেন প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আল্লাহ ফাকরবুল আলামিন আলিম রয়েছেন সবকিছুই যিনি জানেন তার জন্য দৃশ্য অদৃশ্যের কোনো পার্থক্য নেই আল্লাহ পাক তারপরে করছেন যে ইয়াকুব আলি সালামের এই ছেলেরা বলতে লাগলো কালু ইয়াসরেক ফাকাদ সারাক আখুল্লাহ মিন কাবুল ফাসার রাহা ইউসুফ ইনফসে ওয়ালাম ইউব দেহা আলহম কাল আন্তুম সার্লাহ ফোন তারা বলতে লাগলো যে এ বেনিয়ামিন যদি আজকে চুরি করে থাকে তাহলে ফাঁকাত সারাকে মিন কাবুল এর পূর্বে যে তার ভাই ইউসুফ চলে সেও চোর ছিল এদের দুই ভাইয়ের কারো চরিত্র ভালো নাই এ যদি চোর হয় তো সেও এই ধরনের ছিল ফাসার সার রাহা ইউসুফিন আফসি ইউসুফ আলহিসাল্লাম এ কথা শুনে মনের মধ্যেই লুকিয়ে রাখলেন প্রকাশ করলেন না পালাম ইউব্দ আলহম তাদের সামনে তা গোপনে রাখলেন প্রকাশ করলেন না আলা আন্তুম সারুম্মা মাকানা এবং মনে মনে বললেন যে তোমরা তোমাদের

যে অত্যন্ত বার্ধক্যে পৌঁছে গেছে এবং এই বৃদ্ধ মানুষ ছেলেকে ছাড়তে কোনো মতে রাজি হচ্ছিলেন না আমরা অনেক চেষ্টা করে এই ছেলেকে নিয়ে এসেছি সুতরাং তাকে ছেড়ে দিয়ে ফাখুজ মাকান আমাদের একজনকে তার পরিবর্তে আপনারা নিয়ে নেন ধরে নেন এবং তাকে কিত দাস বানিয়ে রেখে নেন ইন্না নিন আপনাকে আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্তই দেখছি আল্লাহ আনা ইন্না ইউসুফ বললেন যে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পানা চাইছি না তবে মধ্যে আমাদের চুরি করা বস্তু যেটা চুরি করেছে সেটা পেয়েছি আর আমরা যদি এরকম কাজ করি যেই ব্যক্তি নির্দোষী তাকে আমরা ধরে গোলাম বানিয়ে নিই তাহলে আমরা তো জুলম অত্যাচার করবো এইরকম জুলাচার করতে চাই না

যে ফালাম মাস্তাই আসু মিন হো খালা সুনা জিয়া যখন ইয়াকুব আলি সাল্লামের ছেলেরা নিরাশ হয়ে গেল যে ইউসুফ আলি সাল্লামকে কোনো রাজি করতে পারলাম না যে আমাদের মধ্যে থেকে এক ভাইকে রেখে নেন আর এই বেনিয়ামিনকে ছেড়ে দেন খালা সুনা জিয়া তখন তারা দূরে এক কনায় গিয়ে পরামর্শ করল আপসে যে আমরা কি করতে পারি তা আ কবির রহম তাদের যে বড় ভাই ছিলেন তার মধ্যে কিছুটা সততা ছিল এবং তিনি অনেকটা ভালো মানুষ ছিলেন যে ভালো পরামর্শ দিতেন আলাম আলামু বললেন যে তোমরা কি জানো না যে আন্না যে তোমাদের আব্বা তোমাদের কাছ থেকে অকাট্য অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমরা হেফাজতের সাথে এই আমার ছেলে বেনিয়ামিনকে নিয়ে আসবে অমিন কাবুল মাহফারতমফি ইউসুফ আর এর পূর্বেও তোমরা ইউসুফ আলী ইসলাম সম্পর্কে যে ত্রুটি করেছো যে অন্যায় করেছো ফালান আবরাহাল আর সুতরাং আমি এই মিশরের ভূমিতেই থাকবো হাত জানালি আবি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আমাকে অনুমতি না দেবেন তোমরা যাও আমি যাব না এখান থেকে আও অথবা আল্লাপাক আমার জন্য কোনো সিদ্ধান্ত দান করবেন কোনো ফায়সালা করবেন যে আমি বেনিয়ামিনকে এখান থেকে উদ্ধার করতে পারবো খায়রুল হাকিমিন এবং তিনি সর্বোত্তম ফায়সলা করি এর যে আবানা কাসারাক অমা শাহেদানা ইল্লা বেমা ইন যাও তোমরা তোমাদের আব্বার কাছে ফিরে যাও ফাকুলু এবং গিয়ে বলো যে হে আব্বা না আর আমরা দেখিনি তবে যা কিছু আমরা জেনেছি শুনেছি যে নাকি চুরি করেছে সেই জন্য সে ধরা পড়েছে অমা কুন নিল গাই হাফেজিন আর অদৃশ্য সম্পর্কে আমরা তত্ত্বাবধান করার মতো ক্ষমতা রাখি না আমরা যা আমাদের চোখের আড়ালে রয়েছে সে সম্পর্কে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না যে আসলে কি ঘটনা ঘটেছে আল্লাহ পাক ইরশাদ করেছেন আসআলিল ফিহা আল্লাহ পাক বলছেন যে জিজ্ঞাসা করো ওই জনপদের লোকদেরকে আল্লাতী কুন্না ফিহা যেখানে আমরা ছিলাম ওয়াল ঈরা_{\|ল্লাতী আক্ববালনা ফিহা আর যেখানে ওই যে কাফেলা যাই যেই কাফেলাতে আমরা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন ইয়াকুব আল সালামের ছেলেদেরই কথা বর্ণনা করতে গিয়ে ওয়াস আলীল ফিহা ওই জনপদের লোকদেরকে জিজ্ঞাসা করে যেখানে আমরা গিয়েছিলাম অর্থাৎ মেসরের লোকদেরকে যেখানে আব্বা আপনার ছেলে মাল সামানের মধ্যে পাওয়া গেছে সেই চুরি করা বস্তু পানপত্র তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে সত্য উদ্ঘাটন হবে ও এই রাল্লাতি আকবাল্লা ফিহা আর যেই বাণিজ্যিক কাফেলা যাদের সঙ্গে আমরা ফিরে এসেছি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়াই হাসা দেখুন আর আমরা সত্য কথাই বলছি কোনো মিথ্যার আশ্রয় আজকে নিন কালা ইয়াকব আলিসাল্লা বললেন ভালো সউয়ালত লাকুম আনফসুকুম আমরা ফাসাবরুন জমীল আসাল্লাহ আল্লাহ আইয়া তিয়ানি বেহিম জামিয়া ইন নাহু আল আলী ইমুল হাকিম আল্লাহফা বলছেন যে ইয়াকুবাল্সাল্লা বললেন যে বরং মনে হচ্ছে সউয়ালত লাকুম আনফসুকুম আমরা যে তোমরা নিজেরাই একটা কাহিনী সাজিয়ে নিয়েছো। এর আগে যেমন কাহিনী এই এইরকমই তোমরা নিজের পক্ষ থেকে কাহিনী সাজিয়ে নিয়েছো যে আমার ছেলে বেনিয়ামিন চুরি করেছে ফাঁসাবরুন জমিল কাজেই সর্বোত্তম ধৈর্য ধারণ ছাড়া আর কোনো আমার উপায় নেই আসাল্লাহ আইয়াতিনি জামিয়া আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি এসবকে আমার কাছে নিয়ে আসবেন এবং আমাদেরকে একত্রিত করবেন ইন্নাহু আলী আলিমুল হাকিম নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময় ওয়া তাওয়াল্লা আনহু ওয়া ক্বাল ইয়া আসাফা আলা ইউসুফা ওয়া বিয়দাত মিনাল হুযনি যে ইয়াকুব আলিসালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এ দুঃখজনক ঘটনা শুনে মুখ ফিরিয়ে আর বললেন ইয়া আসাফা আলা ইউসুফ হাই আফসোস হাই পরিতাফের বিষয়া ইউসুফের ওপর পবি আবদ আইনা হ মিনালা হুসনে দুঃখ শোকে তাঁর দুই চক্ষু সাদা হয়ে গিয়েছিল এবং তিনি অন্ধ হয়ে বসেছিলেন ফাহুয়া ক্যাজিম এবং তিনি তার শোককে চেপে রাখতে রাখতে তিনি অশান্তি অনুভব করছিলেন কালু তাল্লাহিতাফতা হতাফ কর ইউসুফ হাতা তা কোন হারাদান আউতা কোন আ মিনাল হা লেকিন তখন এই আকুব আল্লাহ ছেলেরা বলল যে আল্লাহর কসম করে বলছি আপনি মনে হয় সর্বদাই ইউসুফকে স্মরণ করতে থাকবেন ভুলবেন না ইউসুফকে এত কাল হয়ে গেল তবু হাতা তা কোন না হারাজান আপনি মমূর্ষ অবস্থায় পৌঁছে যাবেন মমূর্ষ হওয়া পর্যন্ত আপনি ইউসুফকে ভুলবেন না যতদিন দুনিয়া থেকে না মরবেন ততদিন পর্যন্ত মনে হয় ইউসুফকে ভুলবেন হারদান মানে মমস্য অবস্থায় পৌঁছে যাও আওতা কোন মিনাল হালেকিন অথবা আপনি মৃত্যু যতদিন বরণ করবেন না আল্লাহ ফাখ রবুল আলহমে স্বাদ করছেন আয়াত নম্বর ছিয়াশিতে যে কালা ইননামা আশকু বস্সি ওয়া হুজনি এলাল্লা আলা মিন আল্লাহ ইমা আলা তা আলমুন ইয়াকুয়া বললেন যে আমি আমার দুঃখ আর বেদনার অভিযোগ একমাত্র আল্লাহ পাখের দরবারে করছি আর কারো কাছে শোক আর বেদনার কথা বলে লাভ নেই ওয়া আলমিন আল্লাহ মা এবং আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানতে পারছি যা তোমরা জানো না তিনি ইসারা ইঙ্গিত পেয়ে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে যে আমার ইউসুফ বেঁচে আছে এবং বেনিয়াম আছে এবং এদের সাথে আমি একত্রিত হতে পারবো আল্লাহ পাক যখন ইচ্ছা করেছেন তখন নবী ইয়াকুব আলহিসাল্লামকে জানিয়ে দিয়েছেন পক্ষান্তরে বাড়ির কাছেই যে অন্ধকূপে ফেলে দেওয়া হয়েছিল তখন তিনি সংবাদ পাননি এর দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহরুল আলমিন ইল মেগাইব একমাত্র নিজের জন্য সুনির্দিষ্ট রেখেছেন অদৃশ্য জ্ঞান সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আসমান জমিনে ফিস আসমানে আল্লাহ আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের সংবাদ জানে না তারপরে কেউ যদি নবীগণকে আলমুল গাইব বলে রসুল আলম উল গায়ব বলে আল্লাহর অলিদেরকে নেগান্দা দের আলমুল গাইব বলে তাহলে এটি হচ্ছে সিরকি আকিদ আল্লাহর প্রভুত্বের শির্ক আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে আরো বলেন ইযহাবু যাও তোমরা যাও ফাতা মি ইউসুফ ওয়া আখি ইউসুফ এবং তার ভাইয়ের তোমরা খোঁজ খবর নাও আছে কোথাও আছে ওয়ালা তাই আসুমির রাউহিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না ইন্নাহু লা ইয়াই আসুমির রাউহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন শুনে রাখো যে আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের সম্প্রদায় নিরাশ হতে পারে পক্ষান্তরে মুমিন মুসলিম আল্লাহর রহমতের আশাবাদী হবে আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হবে না আল্লাহ ফাক তাদেরকে অবশ্যই হতাশাগ্রস্ত করবেন না ফালাম্মা দাখালু আলিহে কালু ইয়া আইয়ুহাল আজিজ ও মাসানা ওয়া আহলানা দুর্রু ওয়া জিনা বি বিদাআতি মুজজা ফাউফিলানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহ ইয়াজিজুল মুতাসাদ্দিকিন এবারে ইউসুফ আলাইহিস সালামের দরবারে তৃতীয়বারের মতো যাচ্ছেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা নিজের খাদ্যদ্রব্য সেখান থেকে হাসিল করার জন্য ফালা দাখালু আলীয়ে যখন তারা প্রবেশ করলো ইউসুফ সালামের দরবারে কালো তখন বলল হে আজিজ হেমেশ্বরের অধিপতি মাস্সানা ওয়া আহলানা আবদুর্রু আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে অভাব বিপদ আপদ ঘিরে ফেলেছে অজে না বিবেদা মুসজা এবং আমরা স্বল্প পুঁজি নিয়ে এসেছি আপনার কাছে আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই ফাও নাল কাইলা তবে আপনি আমাদেরকে পূর্ণ মাত্রায় ওজন করে দেবেন আমাদেরকে কম দেবেন না পাতাসাদ্দাক আলাই না এবং আমাদেরকে কিছু দান খায়রাতও করুন ইন আল্লাহ আজিজুল মোতাসাদ্দাক নিশ্চয় আল্লাহ আকরবুল আলমিন যারা দানশীল তাদেরকে পুরস্কৃত করেন কাল আহাল আলিম তুম মা ইউসুফ ওয়াকি হিজ জাহিলুন তখন ইউসুফ সালাম জিজ্ঞাসা করলেন যে আচ্ছা জানো কি যা তোমরা করেছো ইউসুফ আলাইসালামের সাথে ওয়া আখি এবং তার ভাই বেনিয়ামিনের সাথে যে জুল অত্যাচার করেছে এসব সম্পর্কে তোমাদের কিছু খেয়াল আছে তোমাদের কোনো অনুভূতি আছে ইজ যখন তোমরা ছিলে কালু তখন এই ভাইরা ইউসুফ আপনি বললো কি ইউসুফ নাকি কালা আনা ইউসুফ আমি তো হচ্ছি সে ইউসুফ ওয়াহাজা আখি আর এই হচ্ছে বেনিয়ামিন আমার সহোদর ভাই কাদমান্নাল্লাহ আলীনা আল্লাহ আমাদের উপর বিশেষ অনুগ্রহ করেছেন ইন্নাহু ওয়া ইয়াসবির ফাইন আল্লাহ আজির আল মহসেন নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধারণ করবে করবেসেন আল্লাহাক এইরকম সৎকর্মশীল নিষ্ঠাবানদের পারিশ্রমিককে কর্মফলকে কখনো বিনষ্ট করবেন না সুতরাং আমরা সংযত ছিলাম আমরা পাপ মুক্ত ছিলাম আমরা তোমাদের জুলম অত্যাচার করিনি বাড়াবাড়ি করিনি এবং আমরা ধৈর্য ধারণ করেছি আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন তাহলে তো আল্লাহে লাকাদ আ'সারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিন তখন এই ভাইরা বলল যে আল্লাহর শপথ করে বলছি নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন মর্যাদা দান করেছেন ওয়া ইন কুননা আর আমরাই ছিলাম অপরাধী বড়ই ভুল করেছি কাল ইউসুফ আলাইহিস সালাম বললেন তাসরিহু আলাইকুম আল ইয়াম ইগফিরুল্লাহু লাকুম ওয়া হু আরহামুর রাহিমিন আজকে তোমাদের ওপর কোনো রকমের তিরস্কার নেই তোমাদেরকে কোন রকমের ভর্ৎসনা করছি না তোমাদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে যেন মাফ করে দেন ওয়াহু আর হামুর রাহিমিন এবং তিনি হচ্ছেন সমস্ত দয়াবানদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দয়াবান আল্লাহ ফাকরাবুল আলমিন এর সাদ করেছেন ইদ হাবু বে কামি সিহাজা আলা ওয়াজি আবি ইয়াতি ওয়া আতুনি বি আহলিক মাইন ইউসুফ আলি ইসলামের কথা বর্ণনা করে আল্লাহ পাক এর সাদ করছেন যে ইউসুফ আলি বললেন যে যাও আমার এই জামাটি নিয়ে যাও ফালকুহ আলা ওয়াজি নিয়ে গিয়ে আমার আব্বার মুখমণ্ডলের ওপর সেটাকে রেখে দেবে মুখমন্ডলকে স্পর্শ করাবে ইয়াকে বা তাহলে তার দৃষ্টি শক্তি ফিরে আসবে ও তু নিবি আহলিক আজমাইন আর তোমাদের পরিবার পরিজন সকলকে নিয়ে আমার কাছে তোমরা চলে আসবে ওয়াল্লাম্মা ফাসাল্লা তেল ইর কালা আবু হম ইন্নি আজেদরিহা ইউসুফ আল্লাহ আন্তফান্নে যখন এই বাণিজ্যিক কাফেলা ইয়াকুব আলি ছেলেদের সেখান থেকে বেরিয়ে পড়েছে কালা আবহম তখন তাদের পিতা অর্থাৎ ইয়াকুব আলি বললেন ইন্নি লা আজেদুরি হা আমি ইউসুফ আলি সাল্লামের সুগন্ধি পাচ্ছি ঘ্রান পাচ্ছি লাউল আন তুফান যদি আমাকে তোমরা বয়বৃদ্ধ দিশাহারা মনে না করো যে আমি আমার বয়স বেশি হয়ে গেছে সেই জন্য আমি আলতু ফালতু কথাবার্তা বলছি আমি অনার্থ কথা বলছি এরকম যদি তোমরা না ভাবো তাহলে তোমাদেরকে সত্য কথা বলছি যে আমি ইউসুফ আলি সালামের ঘ্রাণ পাচ্ছি কালু তখন তারা বলল তাল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে ইন্নাকে আলাফি দলা কাদিম আপনি তো আপনার ওই পুরাতন যুগের বিভ্রান্তিতে রয়েছেন আপনি ওই শোকে পড়ে আপনি কেমন কথা বলছেন এখনও কি আর ইউসুফের হদিস পাওয়া যেতে পারে আল কাহু আলাহি ফরত আলমকি আলমিন যখন ইয়াকুব আলী সালামের কাছে সুসংবাদদাতা আসলো আল কাহু আলা জেহি তখন সেই জামাটিকে যা দিয়ে পাঠিয়েছিলেন ইউসুফ আলি সালাম ইয়াকুব আলি সালামের

আলা সহফ আস্ত আফেরুলাক মুরব্বী ইন নাহু আমি শীঘ্রই তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে মার্জনা কামনা করব যে আল্লাহ আমার এই ছেলেদেরকে মাফ করে দাও ওয়াদা করলেন কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে মার্জনা কামনা করলেন না যেমনভাবে বলেছিলেন এই ইউসুফ আলিসাল্লাম যে ইয়াক ফেরুল্লাহ লাকুম লাতাস রিবা আলী কুমল ইয়ামা ইয়াক ফেরুল্লাহ সাথে সাথে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করেন এই দোয়া দিয়েছিলেন কিন্তু ইয়াকুব আলিসাল্লাম মাফ করলেন না এর দুটি কারণ বলা হয়েছে তাফ কিতাবাদিত একটি হচ্ছে যে তিনি চেয়েছিলেন যে এই দোয়াটি আমি ভোর রাত্রে করবো যে সময় আল্লাহ ফাকরবুল্লা আলমের বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়ে যান সেই সময় দোয়া করবো যাতে করে কবুল হয় আর আর একটি তাফসির বলা হয়েছে যে যেহেতু এটি ছিল ইউসুফ আলি ইসলামের হক ইউসুফ আলী ইসলামের উপর অন্যায় করা হয়েছে তার প্রজুল অত্যাচার করা হয়েছে ভাইদের পক্ষ থেকে সুতরাং ইউসুফ আলি ইসাল্লামের পরামর্শ নিয়ে এবং তার সাথে আলোচনা করার পরেই এদের জন্য আল্লাহ পাকের দরবারে আমি মার্জনা কামনা করব আল্লাহ রব্বুল আলম যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আমাদের কোরআন সন্না মোতাবেক চলার যেন তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে জুলুম অত্যাচার করা থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন আমাদের উপর যেন কেউ জুলম করার ক্ষমতা না পান আল্লাহ পাক যেন আমাদের জালেমদেরকে যেন চাপিয়ে না দেন সুহান রব্বে কার্বিল ইজাতফুন ও সালাম আলমুর সালিন ও আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন